গুড মর্নিং বন্ধুরা, পিয়াদের দালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখাবো তোমাদেরকে আমার আর মেয়ের সানগ্লাস কালেকশানগুলো। কালকে ঘড়ির কালেকশান দেখেছি, তো সানগ্লাস কালেকশান দেখাবো। তো আজকে রান্না বলতে কিছু নেই, সকালে টিফিনের জন্য পনিরটা রাখা আছে আর হচ্ছে দুপুরের মাছের ঝোলও রাখা আছে। তো শুধু ভাবছি একটু উচ্ছে সেতু দিয়ে দেবো ভাতে, আর ভাত করে নেবো, মাছের ঝোল গরম করে নেবো। ব্যাস আজকে রান্নাবান্নার দিকে কোনো কিছু ঝামেলা নেই। তো সেই ঝামেলা নেই বলে আজকে ভাবছি যে তোমাদেরকে মানে সানগ্লাসের কালেকশানগুলো দেখানোর আগে আমি আমার আলমারিটা গুছিয়ে ফেলবো, এটা গোছাবো, প্লাস ওই আলমারিটাও গুছাবো, তাহলে কাজগুলো এগিয়ে থাকবে। মানে এত মানে পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে যে না গোছালে না নয়, তাই জিনিসগুলোকে একটু গুছিয়ে নেবো যাতে জিনিসগুলো ঠিক থাকে। আমি তো সেই এগুলো মানে এটা তো গোছাতেই হবে, এটাকে গুছিয়ে নেবো, তারপরে ওই আলমারিটা শুধু মেয়ের জায়গায় মানে জায়গাটা গোছাবো। তো চলো আগে আমি গুছিয়ে নিই। আর তারপরে কী কী করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো জামা কাপড় গোছাতে বসে পড়েছি। তো তোমাদের দাদাভাই মেয়েকে 5000 টাকা দামের একটা লেহেঙ্গা দিয়েছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়েকে, ঠিক আছে? দাঁড়াও, এই যে এটা বুক, এই যে এটা হচ্ছে ব্লাউজটা, এটা ক্লাসিক দেখতে, এটা মানে এক ধাক্কা, এটার দামই হচ্ছে 5000 টাকা। আর এর ঘাগড়াটা দেখাচ্ছি, এত ইউনিক স্টাইল, এই যে পুরো লং, এর কিন্তু ওড়না নেই, জানি না কতটা দেখাতে পাচ্ছি, বাট এই যে ইউনিক ড্রেসটা, পুরো 5000 টাকা দাম। এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাই মেয়েকে দিয়েছিল পুজোতে। তো মেয়ে পরে পিকে হাউসটাকে ঠিক করতে দিতে হবে, তো আমি বসে পড়েছি সব জিনিসপত্র গোছানোর জন্য। তো আর একটা মেয়ের ড্রেস আছে যেটা দিয়েছিল, সেটা হচ্ছে গাউন। এই গাউনটা মানে আমি পরেও পিক দিয়ে দিয়েছি, আমার ভিডিওতেও আছে। এই গাউনটা হচ্ছে এই যে এই গাউনটা, আমার ভিডিও শর্ট ভিডিও দেখলে এই গাউনটা দেখতে পাবে, এই কালারের লাইট কালারের, ও লাইট কালার ভীষণ পছন্দ, জানি না অন্ধকার দেখাচ্ছে। তো এইগুলো খুব সুন্দর। আর আমি এই যে গোছাতে বসে গেছি, চলো গুছিয়ে নিই সব জামা কাপড়গুলো। আর এই ঘাগড়াটা আমার এত সুন্দর লাগে যে কি বলবো। তো চলো আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে ফোন কভারটা বানিয়েছিলাম আমি, এখানে ও মেয়ে আমি, তো ফোন কভারটা রাখা আছে, লাগানো হয় না, তো রেখে দিয়েছি, তো পরে দেখি লাগাবো ইচ্ছে করে, তো বানিয়েছিলাম। एक तो वॉच ढूंढने का तो और मिल जाएगा, इधर उधर रखा होगा कहीं पर। तो सनग्लास कलेक्शन दिए बसे पड़े, তো চলো একটা একটা করে দেখাই, একটা একটা করে তোমাদের শেয়ার করতে থাকি। তো আজকে আমার ইয়েতে তোমরা শুধু আমার কালেকশানগুলো দেখতে পাবে না, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের কালেকশানগুলো দেখাবো। তো ভিডিওর মধ্যে তোমাদের দাদাভাইয়ের কালেকশানগুলোও থাকবে, তো সেই কালেকশানগুলোর মধ্যে ওয়াচ আর সানগ্লাসটা দেখানো হবে। তো আমি আমারগুলো দেখাচ্ছি, তোমাদের দাদাভাই ভিডিও দিয়ে দিয়েছে, দেখো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো। কালকে ওয়াচ কালেকশানগুলো দিয়েছি, কারণ ওয়াচ কালেকশানটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর এই সকালবেলাতে কাজকর্ম করে আলমারি টালমারি গুছিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে সানগ্লাস কালেকশানগুলোকে শেয়ার করার জন্য। আর আর দুটো তোমাদের দাদাভাই দুটো জিনিস বাকি থাকবে, যে দুটো মানে এখনও অবধি পৌঁছায়নি ওটা কালকে পৌঁছাবে। যে বক্সটার কথা বলেছো সেই বক্সটা নিয়ে অনেকে আমাকে বলেছো, কিন্তু সেই বক্সটার লিঙ্কটা আমি দিতে পারিনি, কারণ কী বলতো মানে ওটা দেওয়া যাবে না। আমি নাম বলে দিচ্ছি কার্ড থেকে, মানে আমি ওটার একটা নাম আমি আজকে আমার ইয়েতে দিয়ে দেবো, তো কোথা থেকে বক্সটা করিয়েছি সেটা যদি আজকেও না দিই তো তোমরা কিছু ভেবো না। বক্সটা যেদিন তোমাদের দাদাভাইয়ের কাছে যাবে, কালকে যাওয়ার কথা, কারণ কালকে যাবে বলেছে, ডেট কালকে আছে। তো সেই বক্সটা যখন ওপেন হবে তোমরা দেখে নিও বক্সটা, কারণ তোমাদের দাদাভাইকে বলেছি ভিডিও করে দিতে, তো সেখান থেকে দেখে নিও। আর একটা তোমাদের দাদাভাই যে ওয়াচটা নেওয়া হয়েছে সেটা যেতে যেতে মঙ্গলবার হবে,
তো সেটা লেট হবে, তো ওই ভিডিওটা বলবো যে দুটো ভিডিওকে একসঙ্গে করতে, কারণ বারবার করে তো দেওয়াটা সম্ভব না, কারণ যে বক্সটার কাছে সেই বক্সটার মধ্যেও ঘড়ি আছে, সানগ্লাস আছে, আর যেটা কাছে সেটা ওয়াচ। তো একসঙ্গে ভিডিওটা করে তোমাদের সামনে দিতে বলবো। তাহলে আমি আগে আমার ঘড়িগুলোর ঘড়িগুলো দেখিয়েছি, সরি মানে সানগ্লাসগুলো দেখিয়ে ফেলি। আগে ফার্স্ট শুরু করছি মেয়ের দিয়ে, তো চলো মেয়েরটা আগে শুরু করে নিই। মেয়ের এই যে, এটা ওর ছোটবেলার কেনা হয়েছিল, তো এখন ওর ফেসে হয় না, এটা রাখা থাকে, ফেলে দিই ছোটবেলার স্মৃতি হিসেবে। এই একটা সানগ্লাস ওর, এই একটা সানগ্লাস ওর, এটা নর্মাল ও পরে, নর্মাল না হয়েছিল, আর এটা এখন বেশি পরে, এটা ওর পছন্দের। এটা আর একটা ছিল লাল কালার, এটা খুঁজে পাচ্ছি না, এটা ওর খুব পছন্দের। তো এই কটা হলো হচ্ছে ওর সানগ্লাস কালেকশানগুলো, তো আরও ছিল। এবার আমি শুরু করছি আমার দিয়ে। আমি আমার এমনিতেও চার চোখ আছে, আমি আগেও তোমাদের বলেছি, তো আমি চার চোখের মধ্যে দুটো আমার এটা পাওয়ারের চশমা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে ওটা আমাকে খুব কম পড়তে দেখো, হ্যাঁ একটা ভিডিও একটা পড়তে দেখেছো, এটা পড়ি খুব কম। আর একটা হচ্ছে এই দুটো বানিয়েছি, তো এইটা হচ্ছে আমি পড়ি, তোমরা দেখেছো ভিডিওতে। তো এটা হচ্ছে আমার চার চোখ মানে ডাক্তারকে দেখিয়ে চশমাটা। এবার চলে যাচ্ছি সানগ্লাসে, তো সানগ্লাসটা একটা করে দেখতে শুরু করছি। আমি সব জিনিস কানের থেকে শুরু করে সব জিনিস একটু বড় করতে পছন্দ করি, তাই বড় সানগ্লাসই আমার খুব পছন্দ। এই যে তাহলে আমি এইভাবে তোমাদের সামনে দেখাচ্ছি, ভালো দেখাচ্ছি। এই একটা, এটাও বেশ পছন্দের আমার, এটাও ব্ল্যাক, এটাও বড়, এটা পুরো পুরো ব্ল্যাক, বাট এইটার থেকে আমার সব থেকে আমার ফেভারিট এটা, এত পড়েছি যে এটা না ঢিলে হয়ে গেছে। তোমরাও এটা আমাকে অনেকবার মানে ব্লগেও দেখেছো যে পড়তে, এটা আমি পড়েছি অনেক। এটা হচ্ছে বেগুনি কালারের, আর আমার ফার্স্ট চশমা হচ্ছে এইটা কেনা, কারণ এই একটাই চশমা ছিল ফার্স্টে, যে পড়ে পড়ে এটাও ঢিলে হয়ে গেছে। তো এটাও কেমন লাগছে বলে দিও। তো সব কটা সানগ্লাস কালেকশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি, তো আমার সানগ্লাস কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তো এই যে তো এবার হচ্ছে স্নান করবো, খাওয়া দাওয়া গরম করবো, তারপরে আবার তোমাদের সামনে কথা বলতে আসি। তো আমার তোমাদের দাদা ভাইয়ের মেয়ের তিনটে জিনিস শেয়ার করে ফেলেছি, তো কেমন লেগেছে তো কমেন্ট সেকশনে জানিও আমাকে। তো চলো আগে কাজগুলো সারি, এরপরে অনেক বেলা হয়ে গেছে, তো স্নান হয়ে গেছে, স্নান করে আজকে আমি এই নাইটিটা পরে নিয়েছি। তো এটা পুরনোই নাইটি, বাট পেলাম খুঁজে আলমারি গোছা থেকে। তো এবার হবে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পর হবে শোয়া, কারণ ব্লগটা এরপরে একটু বড় হয়ে যাবে, তাই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, কারণ খাওয়া দাওয়ার রেসিপিটা আমি কীরকম কিছু দেখাইনি। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করি। তো কেমন লাগলো সানগ্লাস আর দাদাভাইয়ের ওয়াচে ওয়াচ কালেকশান আর আমাদের সানগ্লাস কালেকশানগুলো, তো জানিও কমেন্ট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই।